এখন হয়তো আপনার 4 মাস ক্রস হয়ে গেছে, তো এখন যদি 4 মাস ক্রস হয়ে যায় তারপরে যদি আপনি আপনার পিনটা পান, যেহেতু আপনার এডসেন্স অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে, তো তারপরে যদি আপনার পিনটা পান তাহলে সেই পিন দিয়ে কি করবেন? তো গাইস, আপনার ইউটিউবের যে গুগল এডসেন্স অ্যাকাউন্ট, সেই এডসেন্স অ্যাকাউন্টের জন্য আপনি যে চিঠিটার জন্য অপেক্ষা করতেছেন, হয়তো মনে হচ্ছে আপনি চিঠি এখনও পান নাই, ঠিক আছে, এখনও পান নাই আর কবে পাবেন তারও কোনো নিশ্চয়তা নাই, ঠিক আছে। তো এটা কিন্তু আপনারা জানেন যে 4 মাসের ভিতরে যদি আপনি আপনার অ্যাড্রেসটা ভেরিফাই না করতে পারেন, মানে আপনার গুগল এডসেন্সটাকে যদি ভেরিফাই না করতে পারেন, তাহলে কিন্তু আপনার গুগল এডসেন্স অ্যাড বন্ধ করা হয়ে যাবে। বাট গুগল এডসেন্স বন্ধ হবে না, বাট আপনার অ্যাডটা বন্ধ করা হয়ে যাবে, যে আর্নিং হবে সেই আর্নিংটা আর হবে না, ঠিক আছে। তো এক্ষেত্রে কী করবেন, আপনাদের তো অ্যাড্রেসটা যখন ভেরিফাই করতে হলে আপনাদের তো পিন নাম্বারের প্রয়োজন, ঠিক আছে। তো আপনি হয়তো পিনটা পাচ্ছেন না, আর হয়তো আরও একটা আমার এর আগে ভিডিও আপলোড করেছিলাম যে পিন ছাড়া আপনারা কীভাবে ভেরিফাই করবেন, সেই ভিডিওটা আমি এই বাটনে দিয়ে দিব, দেখলে আপনারা সেটাও দেখতে পারেন। তো হয়তো আপনি যে পিনটা পাচ্ছেন না, তো এখন কী করবেন? এখন হয়তো আপনার 4 মাস ক্রস হয়ে গেছে, তো এখন যদি 4 মাস ক্রস হয়ে যায় তারপরে যদি আপনি আপনার পিনটা পান, যেহেতু আপনার এডসেন্স অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে, তো তারপরে যদি আপনার পিনটা পান তাহলে সেই পিন দিয়ে কী করবেন? তো এই বিষয় নিয়ে পুরো ভিডিওতেই আমি আলোচনা করব। যদিও আমার এই ভিডিওটাকে একটা ভালো লাগে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দিবেন। তো গাইজ, একটা কথা আপনাদেরকে না বললে নয়, আপনারা প্রায় 80% লোক এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, 20% লোক সাবস্ক্রাইব করেছেন, 80% লোক সাবস্ক্রাইব না করে ভিডিওটা দেখতেছেন। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা সাবস্ক্রাইব করবেন, কিপটামি করবেন না, ঠিক আছে। তো যাই হোক, তো মেইন ভিডিওতেই চলে যাওয়া যাক, ওয়েলকাম ব্যাক। তো গাইজ, তো আপনার যেহেতু 4 মাস ক্রস হয়ে গেছে, 4 মাস ক্রস হওয়ার পরে আপনি হয়তো পিন ছাড়াও আপনি আপনার অ্যাড্রেসটাকে ভেরিফাই করতে পারছেন না, কারণ পিন ছাড়া ভেরিফাই করতে হলে আপনার কিছু নিয়ম লাগবে। এর আগে যে আপনাদেরকে বলেছিলাম এখানে একটা ভিডিও দিয়ে দেবো এই বাটনে, সেই ভিডিওটাকে আপনারা দেখতে পারেন, দেখলে আপনারা বুঝতে পারবেন কোন নিয়মটা ছিল। তো এই ভিডিওতে আর আমি এই বিষয়ে আলোচনা করব না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, ঠিক আছে। তো এখন হয়তো আপনি আর অ্যাডসেন্সটাকে আপনার পিন ছাড়াও ভেরিফাই করতে পারতেছেন না, আর আপনি তো অ্যাডসেন্সের চিঠিটাও পাচ্ছেন না, তো এখন কী করবেন? তো এখন তো আর আপনার কিচ্ছু করার নাই। তো এখন যদিও আপনার অ্যাডটা বন্ধ হয়ে যায়, আপনার অ্যাডটা ধরুন বন্ধ হয়ে গেছে, বন্ধ হওয়ার 4 দিন বা 5 দিন বা 10 দিন পরে আপনার অ্যাডসেন্সের যে চিঠিটা, সেই চিঠিটা হয়তো আপনার আত্মে পৌঁছে গেছে। তো এখন আপনি কী করবেন? আপনার অ্যাডসেন্স তো বন্ধ হয়ে গেছে, তো এখন সেই চিঠি দিয়ে কী করবেন? তো এক্ষেত্রে অনেকে যে ভুলটা করে গাইজ, এখানে সে কীভাবে জানেন, এখানে সেভাবে এখন আমি এই চিঠি দিয়ে কী করব, এই চিঠির তো আমার কোনো কাজই এখন আর হবে না। তো গাইজ, এই ভুলটা আপনারা করবেন না, ঠিক আছে। আপনারা হয়তো অনেকে এটা পাবেন, আজ আমি ইউটিউবে যখন আসছি প্রথমে, তো আমিও এক সময় জানতাম না, কারণ আমিও এটা শিখেছি, ঠিক আছে, আপনাদের মতো আমিও প্রথমে নতুন ছিলাম, বাট হয়তো 2-2.5 বছরের এক্সপিরিয়েন্স হয়তো এখন হয়ে গেছে, এখন ইউটিউব সম্পর্কে অনেকটা ভালোই ধারণা রয়েছে। তো এক্ষেত্রে আপনারা যখন এই পিনটা পাবেন, তখন হয়তো অনেকে পাবেন যে আমার তো অ্যাডসেন্স বন্ধ হয়ে গেছে, আমার অ্যাডসেন্স শেষ হয়ে গেছে, তাহলে আমি এই পিন দিয়ে এখন আমি কী করবো? গাইজ, এই পিন দিয়ে আপনার সব কিছুই সমাধান হয়ে যাবে। কীভাবে হবে দেখুন, আপনার অ্যাড বন্ধ হবে, আপনার মনিটাইজটা বন্ধ হবে না, বাট হয়তো আপনার ইনকাম করাটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। আপনার যে গ্রিন ডলারের যে চিহ্নটা, সেই চিহ্নটা চ্যানেল থেকে উঠে যাবে। তো এক্ষেত্রে আপনি যখন চিঠিটা পাবেন, এতে আপনি 20 দিন পরে পান আর 15 দিন পরে পান, চিঠিটা যখন পাবেন, পাওয়ার পরে আপনি যে আপনার এডসেন্স অ্যাকাউন্টটা রয়েছে সেটা লগ ইন করবেন। সেটা লগ ইন করার পরে এখানে একটা বক্স দেখছেন, বক্স দেখবেন ভেরিফাই নাও নামের একটা বক্স, যেখানে ডিজিটের একটা পিন পাবেন আপনারা, সেই পিনটাকে এখানে আপনারা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে আপনাদের ভেরিফাই ক্লিক করবেন, দেখবেন আপনাদের ভেরিফাই সাকসেসফুল হয়ে গেছে। তো এখানেও আরও একটা প্রবলেম, ভেরিফাই সাকসেসফুল হওয়ার পরে এখন সে কী করে জানেন? এখন সে ভাবতে থাকে তার চ্যানেল মনিটাইজ 1 হচ্ছে না কেন। এখন আপনাদের যে স্টেপ টুতে একটা এরার নামে একটা অপশন থাকবে, যেখানে বলা হবে ফিক্সড অ্যাডসেন্স, এখানে আপনাকে বলা হবে অ্যাডসেন্সটাকে ফিক্সড করার জন্য। তো এখানে অনেকে অনেক ভুল করে কি জানেন, সেখানে এর সাইটে চেঞ্জ নামে একটা অপশন থাকে, সেখানে ক্লিক করে তারপরে সেখানে মানে আবিজাবি করে সব কিছু নষ্ট করে দেয়। তো আপনারা দেখুন, এখানে যে ভুলটা আপনারা প্রত্যেকে করে থাকেন, এখানে আপনারা ফিক্সড অ্যাডসেন্সে ক্লিক করেন, বিভিন্ন ঝামেলা করেন, বিভিন্ন টেনশন করেন, মানে ফুদাই আপনারা টেনশন করেন। তো দেখুন, এখানে আপনাদের কোনো টেনশন করার কোনো প্রশ্নই উঠে না,
আপনি আপনার এডসেন্সটা বন্ধ হয়ে গেছে, আপনি চিঠি পেয়েছেন, আপনার এডসেন্সটা অন করবেন, অন করে আপনার এডসেন্সটাকে ভেরিফাই করবেন, এখানে দেখাবে তার ভেরিফাই সাকসেসফুল, ঠিক আছে। তো তার সাথে সাথে যে আপনার চ্যানেলের মনিটাইজ অন হয়ে যাবে বা অ্যাড স্টার্ট হয়ে যাবে তা না, আপনি কমসে কম 3 ঘন্টা অপেক্ষা করবেন, আপনি কিচ্ছুই করবেন না, আপনি ভেরিফাই করার পরেই বাস আপনার কাজ শেষ, আপনি অপেক্ষা করবেন 3 ঘন্টা, 3 ঘন্টার পর অটোমেটিকলি আপনার চ্যানেলে সব কিছু আগের মতো সমাধান হয়ে যাবে, অ্যাডও স্টার্ট হবে, অ্যাডের যে ডলারের যে চিহ্ন সেগুলোও আসবে, আপনার যে স্টেপ টুতে যে এরর দেখাতো সেটাও চলে যাবে, মানে অটোমেটিকলি সম্পূর্ণ অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। তো গাইজ দেখুন, এই ভিডিওটা আমি কেন বানাচ্ছি, এখন হয়তো আপনারা অনেকে বলবেন যে এটা তো আমরা অনেকেই জানি, কিন্তু এই ভিডিওটা আমি আমার মতো করে বানিয়েছি, কারণ আমি এরকম অনেকের প্রবলেম আমি দেখেছি, আমাকে ফেসবুক পেজে আমাকে নক করা হয়েছে ভাই এরকম এরকম একটা প্রবলেম, কিন্তু সেই প্রবলেমটা আমি নিজেও ফেস করছি আজ থেকে অনেক আগে, সেটা আমি নিজেও ফেস করছি, আমি ভাবছি সেই চিঠি দিয়ে আমি কী করবো, ঠিক আছে। তারপরে আমি নিজের মতো করে সেই চ্যানেলটাকে ভেরিফাই করলাম, দেখলাম দেখি ভেরিফাই অপশন যেহেতু রয়েছে ভেরিফাই করি, ভেরিফাই করার পরে দেখি এখানে অ্যাড চলতেছে না বা স্টেপ টুতে সমস্যা, চ্যানেলে মনিটাইজেশন হচ্ছে না, ভিডিওতে অ্যাড চলতেছে না, তারপরে এভাবেই আমি ছেড়ে দিয়েছি, আমি তো ভাবছি আমার আর হবে না। তারপরে 3-4 ঘন্টা পরে আমি যখন আবার চ্যানেলটাকে ওপেন করছি দেখি আমার সব কিছু সমাধান হয়ে গেছে আগের মতোই। তো আমি ইউটিউবে অনেক অনেক ভিডিও খোঁজার চেষ্টা করছি যে এই বিষয় নিয়ে, কিন্তু কোনো একটা ভিডিও পাই নাই, এই জন্য আমি ভাবলাম যে আমার মতো হয়তো অনেকেই আপনারা এরকম প্রবলেম ফেস করতেছেন, এই জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি। যদিও ভিডিওটা একটু উপকারে এসে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা একটা লাইক করে দেবেন। তো আজকে পর্যন্তই, গুড বাই।